হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা তো ভালো করে জানেন যে ফুটবল ইতিহাসের দুই লেজেন্ড এবং কিংবদন্তি হলো পেলে আর ম্যারাডোনা। আজকে আমরা করতে চলেছি এই দুই কিংবদন্তির মধ্যে ভার্সেস। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা তো খুব ভালো করেই জানেনই আর্জেন্টিনার পক্ষ হয়ে খেলতো ম্যারাডোনা এবং ব্রাজিলের পক্ষ হয়ে খেলতো পেলে। এখন আমরা দেখে নেব তাদের জাতীয় দলের ক্যারিয়ারে তারা কতটি গোল এবং অ্যাসিস্ট করেছে। প্রথমেই দেখা যাক ম্যারাডোনাটা। ম্যারাডোনা মোট গেম খেলেছে 91টি এবং গোল করেছে 34টি এবং অ্যাসিস্ট করেছে 29টি। এখন দেখা যাক পেলেরটা। পেলে মোট গেম খেলেছে 92টি এবং গোল করেছে 77টি এবং অ্যাসিস্ট করেছে 43টি। তাহলে এখান থেকে খুব সহজেই বোঝা গেল যে ম্যারাডোনার চেয়ে পেলে অনেকটাই এগিয়ে রয়েছেন। এবার আমরা দেখে নেব তাদের ক্লাব ক্যারিয়ারের গোল এবং অ্যাসিস্টের সংখ্যা। বন্ধুরা, যদি আমি তাদের ক্লাবগুলোর নাম বলতে চাই তাহলে আমার দাঁত ভেঙে যাবে, তাই আমি সরাসরি গোল এবং অ্যাসিস্টের দিকে চলে যাচ্ছি। প্রথমেই বলা যাক ম্যারাডোনার কথা। ম্যারাডোনা মোট গেম খেলেছে 589টি এবং গোল করেছে 311টি এবং অ্যাসিস্ট করেছে 208টি। এবার দেখা যাক পেলের ক্লাব ক্যারিয়ারের মোট গোল সংখ্যা। পেলে মোট গেম খেলেছে 720টি এবং গোল করেছে 680টি এবং অ্যাসিস্ট করেছে 300টি। তার মানে এখান থেকে আবারও বোঝা গেল যে ম্যারাডোনার চেয়ে পেলে অনেকটাই এগিয়ে রয়েছে। এবার আমরা দেখে নিব তারা দুজন ক্লাব এবং ন্যাশনাল ক্যারিয়ারে কতটি গোল করেছেন। প্রথমেই দেখা যাক ম্যারাডোনারটা। ম্যারাডোনা তার জীবনে মোট অফিসিয়ালভাবে গেম খেলেছেন 680টি এবং গোল করেছেন 345টি এবং অ্যাসিস্ট করেছেন 237টি। এবার দেখা যাক পেলের গোল রেকর্ডস। পেলে মোট গেম খেলেছেন 812টি এবং গোল করেছেন 757টি এবং অ্যাসিস্ট করেছেন 343টি। এখান থেকে আবারও বোঝা গেল যে ম্যারাডোনার চেয়ে পেলে অনেকটা এগিয়ে রয়েছে। এবার আমরা দেখে নিব ম্যারাডোনা এবং পেলের ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার। প্রথমেই বলা যাক ম্যারাডোনার কথা। ম্যারাডোনা মোট ওয়ার্ল্ড কাপে গেম খেলেছে 21টি এবং গোল করেছে 8টি এবং অ্যাসিস্ট করেছে 8টি। আবার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারে পেলে মোট গেম খেলেছে 14টি এবং গোল করেছে 12টি এবং অ্যাসিস্ট করেছে 8টি। এখান থেকে খুব সহজেই বোঝা গেল যে ওয়ার্ল্ড কাপেও ম্যারাডোনার চেয়ে পেলে খুব এগিয়ে রয়েছেন। তাহলে এটাই খুব সহজেই বলা যায় যে পেলে হচ্ছে আসল কিংবদন্তি এবং লেজেন্ড। বন্ধুরা, এটাই ছিল আজকের সংক্ষেপ আলোচনা। পেলে এবং ম্যারাডোনার মধ্যে আপনি কাকে সাপোর্ট করতেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।